হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এগেন। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি চলে এসেছি ঢাকার যেই বাইক হাটটা রয়েছে। তো আপনারা অনেকেই অলরেডি জেনে গিয়েছেন যে ঢাকায় অলরেডি গত মাস থেকে শুরু হয়ে গেছে বাইক হাটের আসলে কার্যক্রম। তো এই বাইক হাটটা আসলে কোথায় অনুষ্ঠিত হয়, ভিডিও ডিসক্রিপশনে আমি এদের ফুল অ্যাড্রেস দিয়ে দিয়েছি, তারপরও আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে মনসুরাবাদ গোদারটেক। গোদারটেক ব্রিজের ঠিক সাথেই মোহাম্মদপুর দিয়ে আপনারা খুব কাছেই হচ্ছে গোদারটেক, অথবা শ্যামলী দিয়েও আসতে পারবেন, অথবা মিরপুর যে মাজার রোড রয়েছে মাজার রোড দিয়েও আপনারা আসতে পারবেন। তো মূলত এই বাইক হাটের উদ্দেশ্য হচ্ছে যারা ইউজড বাইক, সেকেন্ড হ্যান্ড বাইকগুলো কিনতে যাচ্ছেন, বা আপনার বাইকটা বিক্রি করতে যাচ্ছেন, বা আপনারা বাইকটি এক্সচেঞ্জ করতে যাচ্ছেন, সব কিছুই আপনারা এই বাইক হাটের মাধ্যমে করতে পারবেন। তো মূলত আজকের ভিডিওটাতে এই বাইক হাটে কী কী গাড়ি এসেছে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো আমি আসলে সকালের দিকে চলে এসেছি, 9:30 বাজে। তো বিকালের নাগাদ আসলে এখানে হিউজ পরিমাণ বাইক থাকে। তো যারা আসলে বাইকগুলো এক্সচেঞ্জ করতে যাচ্ছেন বা আপনার কিনতে যাচ্ছেন, তারা এই হাটটা অবশ্যই ভিজিট করবেন। সো ফ্রেন্ডস, কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। সো ফ্রেন্ডস, যেটা বলছিলাম, আমি চলে এসেছি আপনার বাইক হাটে। তো এটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম বাইক হাট বলা চলে। তো এটা রিসেন্টলি আসলে তারা এই জিনিসটা শুরু করেছে। তো আমি সকালের দিকে এসেছি, সকালের দিকে আসার ফলে এখানে খুব একটা গাড়ির এখনও সমাগম হয়নি, তবে বিকাল নাগাদ এখানে প্রায় 40-50টা গাড়ি অ্যাভেলেবেল হয়ে যায়। মাত্র সপ্তাহখানিক হলো তারা শুরু করেছে তাদের এই বাইক হাটের প্রোগ্রামটা। তো জাস্ট কী কী গাড়ি এখানে আসে, আজকে কী কী গাড়ি আছে এই সপ্তাহে, তো সেটারই একটা আপনাদেরকে বেসিক ধারণা দেব। তো আপনাদেরকে প্রথমেই যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে FZS, ইয়ামাহা FZS ভার্সন 1। আর এটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে আপনার 1,45,000 টাকা। FZS আপনাদেরকে দেখাচ্ছি, বাইকটার কন্ডিশনটা আপনারা দেখছেন, আমি জাস্ট কন্ডিশনটা দেখাবো না, মূলত এখানে কী কী গাড়ি এসেছে সেটাই দেখাবো। তো এই পাশে যেটা দেখছেন, এটা হচ্ছে ফেজার ভার্সন 2। আপনারা দেখছেন ইয়ামাহা ফেজার, এ পাশে আছে হচ্ছে ইয়ামাহা ফেজার, আর এটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 2,35,000 টাকা। তো আপনারা দেখছেন, জাস্ট আমি আপনাদেরকে কী কী মূলত বাইক আসছে সেটারই একটা বেসিক ধারণা দিব। তো এই পাশে আপনারা যেটা দেখছেন, এটা হচ্ছে XCD, আর এটা হচ্ছে বাজাজের XCD 125। তো এটার স্পেসিফিকেশনটা যদি আমি আপনাদেরকে দেখাই, এটা আপনার 2009 মডেল, আর 2009 রেজিস্ট্রেশন করা রয়েছে, আর এই গাড়িটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 53,000 টাকা। তো যেটা দেখছেন, এটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 53,000 টাকা। তো এই পাশে রয়েছে Pulsar AS, আপনারা দেখছেন Pulsar AS, আর এটার স্পেসিফিকেশনটা যদি আমরা একটু দেখি, তো এটা হচ্ছে 2016 মডেল, 16-তে রেজিস্ট্রেশন করা রয়েছে, 24,300 কিলোমিটার চলেছে এই গাড়িটা, আর এটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,60,000 টাকা। তো প্রাইসগুলো ফিক্সড না, আপনারা চাইলে এখানে দামাদামি করে কিনতে পারবেন। এদের সবসময়ের আপডেট পেতে হইলে এদের যে ফেসবুক পেজটা রয়েছে বাইক হাটের, সেটাতে আপনারা লাইক দিয়ে রাখবেন, সেখানে প্রতিনিয়ত সব বাইকেরই আপডেট দেওয়া হয়ে থাকে। তো এই পাশে আপনাদেরকে যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে হাঙ্ক, আপনারা দেখছেন হাঙ্ক, আর হাঙ্কের স্পেসিফিকেশনটা যদি দেখাই, এটা হচ্ছে 2012 মডেল, 2012-তে রেজিস্ট্রেশন করা রয়েছে, এটা 26,500 কিলোমিটার চলেছে, আর এই গাড়িটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 98,000 টাকা। তো আপনারা দেখছেন হাঙ্কের কন্ডিশনটা। আর এই পাশে যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে TVS মেট্রো। তো আপনাদেরকে এই পাশে যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে TVS মেট্রো, আর এটার স্পেসিফিকেশনটা যদি আমি দেখাই, এটা 2013 মডেল, 2005-এ রেজিস্ট্রেশন করা রয়েছে, 46,000 কিলোমিটার চলেছে, আর এই গাড়িটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 60,000 টাকা। আপনারা দেখছেন এই TVS মেট্রোটা। তো এছাড়াও সকালের দিকে আসার কারণে এখানে গাড়িগুলোর আসলে খুব একটা সমাগম হয়নি, আর বিকাল নাগাদ এখানে আপনার প্রচুর গাড়ির সমাগম হয়, 40-50টা গাড়ি অ্যাভেলেবেল থাকে। তবে এটা হচ্ছে প্রথম দিকে শুরু করার কারণে এখন পর্যন্ত তাদের এত গাড়ির সমাগম হয়নি, তবে কর্তৃপক্ষ আশা করছে যে মাস নাগাদ পরে এখানে প্রায় 100-150 গাড়ির সমাগম হবে। তো আপনারা এখানে যারা আপনারা সেকেন্ড হ্যান্ড বাইকগুলো কেনার কথা ভাবছেন, বা আপনারা আপনাদের বাইকটা বিক্রি করতে যাচ্ছেন, বা বাইকটা এক্সচেঞ্জ করতে চাচ্ছেন, তো আপনারা এই বাইক হাটটা অবশ্যই ভিজিট করবেন। সো ফ্রেন্ডস, আপনাদের সুবিধার্থে যে বাইক হাটের অ্যাড্রেসটা রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে গোদারটেক আদাবর, মনসুরাবাদ নতুন ব্রিজ সংলগ্ন।
আর এদের যে ফোন নাম্বার রয়েছে সেটাও আপনারা দেখছেন, আপনারা চাইলে তাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করতে পারেন। আর এটা হচ্ছে প্রতি শুক্রবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই বাইক হাটটা অনুষ্ঠিত হয়। সো ফ্রেন্ডস, এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা। আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এই টাইপের ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত দেখতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।